সিমেন্ট এবং প্লাস্টিক পণ্য রপ্তানি হয়েছে তবে আজকে রপ্তানি পরিমাণ কিছুটা বেড়ে গিয়েছে আজকে আমরা যে তথ্যটি পেয়েছি বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে আহ এগারোটি ট্রাকে করে করে মোট টন হিমায়িত মাছ এবং ট্রাকে করে টন সিমেন্ট রপ্তানি হয়েছে এবং তারা এবং আছেন তারা আশা করছেন যে এই যে রপ্তানি পরিমাণ যেটি বাড়ছে গতকাল থেকে সেটি কিন্তু আহ আগামী যে দিনগুলো সেই দিনগুলোতে রপ্তানি পরিমাণটি আরো ধীরে ধীরে বাড়বে বলে তারা আশা করছেন একটু আহ উজ্জ্বল আপনি আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছেন যে আসলে এই যে ইমিগ্রেশন যে যাত্রী পারাপার বন্ধ এটি নিয়ে আমরা

আর কিছুক্ষণ পরে যাত্রী পারাপ যে অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছে ধীরে ধীরে সেটি কিন্তু আরো বেশ ভালো হবে বলে আমাদেরকে ব্যবসায়ী জানিয়েছেন উজ্জ্বল আমার কাছে এই ছিল স্থল বন্দর থেকে যাত্রী পারাপার এবং বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সংক্রান্ত আজিজুল সঞ্চয় যুক্ত ছিলেন বন্দর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে